কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আর এখন বাজে দুপুর 2:10 বাকি। এখন ওখানে ইস্ত্রি করছি আর কি জামা, আমি কুর্তিটা। তো হচ্ছে গিয়ে তোমাদের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তো দেখলে পরে ভিডিওটা বুঝবে, ঠিক আছে? আর আমার ফোনটা ধরে দিয়েছে ওইখানে, তো একটুখানি ব্যাকাতারা হচ্ছে, বাট ঠিক আছে। তো এই কুর্তিটা পরে আজকে যাব হচ্ছে তোমার আমাদের ওই বাপের বাড়িতে আমার, ঠিক আছে? তো ওই জন্য কুর্তিটা কেউ একবার পরেছিলাম, পরে ধুয়ে দিয়েছিলাম, আর পুরো সুতির তো কুর্তিটা, ওই জন্য পরে ইয়ে হয়ে গেছে, কুচকে আছে, কুচকে গেছে। এই দেখো ইস্ত্রি মেশিন, এই যে আমার হয়েছে। এবার এখানে ওই শ্রেণী মাতব বাড়ি করছে, দেখো আমার জামাটার উপরে জামাটা যেন কিছু না হয় ওই শ্রেণী দেখি। হ্যাঁ পুড়িয়ে দেবো জামাটা। পুড়িয়ে দিলে? দুপুর দুটোর ওখানে আমি দেখলে যে ইস্ত্রি করছিলাম আর কি আমার ওই কুর্তিটা, আর ওই শানি যেরকম পারে সেরকমই আর কি ফোনটা ধরে দিয়েছিল। আর আজকে অনেকদিন বাদে চুলে শ্যাম্পু করলাম, কারণ বললাম না আমি প্রত্যেক সপ্তাহে আগে যেরকম শ্যাম্পু করতে পারতাম, তো এই এখন হচ্ছে এমন হয়েছে না, একটা সপ্তাহ ঠিক মতো প্রত্যেক সপ্তাহে দুদিন করে শ্যাম্পু করতাম, এখন এমন হয়েছে যে প্রত্যেকটা সপ্তাহে তো শ্যাম্পু হচ্ছেই না, এক সপ্তাহ বাদে বাদে দু সপ্তাহ বাদে বাদে এরকম শ্যাম্পু করছি। কারণ যে সপ্তাহে শ্যাম্পু করবো ওই সপ্তাহে, ধরো একটা সপ্তাহে আজকে, ধরো আজকে কী বার কি বুধবার, তো আজকে শ্যাম্পু করলাম, তো এরপরে হয়তো হয় ঠান্ডা লাগবে, নাহলে ওইখানের এই সমস্যা, এই সেই হ্যান ত্যান করতে করতে আমার শ্যাম্পু করা চুলে হচ্ছে না। তো যাই হোক আজকে ভাই অনেকদিন বাদে চুলে শ্যাম্পু করলাম। আর ওইখানেই তো এই যে এখানে দেখো ড্রেসটা চেঞ্জ করে এসছে, আর ও হচ্ছে পড়া মানে ওকে আজকে স্নান করেনি, কারণ এই তো জ্বর থেকে কিছুদিন আগে উঠলো, ওই জন্য স্নান করায়নি, ওই জন্য চুলটা আসছে না। আর আজকে যাব হচ্ছে গিয়ে তোমরা কি আজকে যাবো হচ্ছে আমার বাপের বাড়িতে, তো এদিকে হচ্ছে গিয়ে। আর আজকে না সকাল থেকে মানে ওয়েদারটা এত খারাপ, এত খারাপ, খুবই বাজে ওয়েদার। তো মানে গত 3-4 দিন ধরে একটু মেঘলা মেঘলা করছে, একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো আজকে তো সারাটা দিন গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি এক নাগারে হয়ে যাচ্ছে, মাঝখানে একটু থেমেছিল তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আরিয়ানের পৈতের জন্য আমি একটা মিশো থেকে একটা লং যে গ্রাউন্ডগুলো আছে ওগুলো আমি অর্ডার করেছিলাম, তো ওটা এসছে। আর ওইখানের জন্য একটা লেহেঙ্গা অর্ডার করা আছে, তো হচ্ছে ওইদিকে আমি তো একটা লং ফ্রক লং আর কি গ্রাউন্ড যে আছে ওটা একটা অর্ডার করেছিলাম, ওটা চলে এসছে। আমি আর হচ্ছে কি তোমার আজকে পরে যাব হচ্ছে যেটা পরে যাব সেটা তো ইস্ত্রি করলাম, আজকে যেটা পরে যাব সেটা এখানে রয়েছে। আর না আমি একটু কনফিউজ রয়েছি, কারণ হচ্ছে সবাই শাড়ি পরছে, ঠিক আছে? তানিয়াদি, তারপরে মানে সৌমালিদি, সবাই তো শাড়ি পরছে, আর রোশনী বলছে আমার তুমিও শাড়ি পরো। এবারে আমার একটা শাড়ি আছে বেনারসি শাড়ি, ওটা আমি এখনও পর্যন্ত আজ পর্যন্ত আমি পরিনি, শাড়িটা কিনে ওরকম রেখেই দিয়েছি, নতুন শাড়ি তো ভাবছি যে ওই শাড়িটা পরবো, না যে লং গ্রাউন্ডটা অর্ডার করেছিলাম সেটা পরবো, একটু কনফিউজ রয়েছি। তো লং গ্রাউন্ডটা তোমাদেরকে দেখাচ্ছি, আর হচ্ছে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, তো দাঁড়াও গ্রাউন্ডটা দাঁড়াও ফোনটা একটু সেট করে নিই ঠিক করে। তো এই যে গ্রাউন্ডটা, তো এই যে এই মিশো থেকে এই গ্রাউন্ডটা অর্ডার করেছিলাম, এই যে পুরো অনেকটা ঘের লম্বা গ্রাউন্ডটা, আর এখানটাতে হচ্ছে এটার সাথে রয়েছে হচ্ছে তোমার এই ওড়নাটা রয়েছে, এই বেল্টটা রয়েছে, ঠিক আছে? তো এটা একটা অর্ডার করেছিলাম, এটা আমি অ্যাকচুয়ালি অর্ডারটা করা আরিয়ানের পরিচয়ের জন্য অর্ডারটা করা। আর একটা হচ্ছে ওই যে আমি যে বেনারসি শাড়িটার কথা বললাম না, ওই শাড়িটা, ঠিক আছে? তো এই যে শাড়িটা, ঠিক আছে, এই যে ঠিক এই কালারের, খুব পছন্দের আমার কালারটা, খুব সুন্দর, আর খুব বেনারসিটাও খুব পছন্দের বেনারসি। তো এই বেনারসিটা আর কি একদিনও পরিনি, ঠিক আছে? এই দুটোর মধ্যে আমি কনফিউজ হচ্ছে পরবো কোনটা, কারণ সবাই শাড়ি পরছে, আর মা বলছে তো তুইও শাড়ি পরে নে। তো এবারে শাড়িটা মেন কথা হচ্ছে আমি পরতে পারি না, ঠিক আছে? তো দেখা যাক আর কি পরি, এখনও পর্যন্ত ডিসাইড করতে পারিনি, তো কালকের দিনটা যাক, তারপরে আর কি মানে ঠিক করবো যে কী পরবো। সকাল থেকে দেখো মেঘলা ওয়েদার আর কি, বৃষ্টি পড়ছে, এই যে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে এক নাগারে। আর কী রান্না করছি সেটা একবার দেখিয়ে দিই তোমাদের। এখানে রয়েছে পাটা মাছের ঝোল বেগুন আলু দিয়ে, আর এখানে রয়েছে হচ্ছে উচ্ছে আলু ভাজা, হচ্ছে আমি ঐশানীকে খাইয়ে দেবো, আর সুখদেব খেতে আসবে, দুটো তো বাজে চলে আসবে একটু পরে খেতে, সকাল থেকে কারেন্টটা খুব ডিস্টার্ব করছিল, ঠিক আছে? তো চলো ঐশানীকে খাইয়ে দিই, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? আর ওখানে দেখো বসে বসে ফোন দেখছে,
কি কার্টুন দেখছিস আসলে? চুচু টিভি। চুচু টিভি দাঁড়া দেখাচ্ছি। এসছে নাকি? ওই তো চলে এসছে চুচু। না আমি তো অন্যটা দেখবো, পুরি। আর এই যে এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, তো এখানটাতে দেখো উচ্ছে আলু ভাজা রয়েছে, এখানে হচ্ছে শশা কেটে নিয়েছি, আর তো দুপুরে খাওয়া দাওয়া করে এখন আমি যাচ্ছি বাপের বাড়ি, সুখদেব দিয়ে আসছে আর কি, আর ওর একটু তাড়াহুড়া করছে, আর আমি বাড়ি থেকে ভিডিওটা সেভাবে শুরু করতে পারিনি কারণ আমাদের এখানে একজন মারা গেছে, তো সুখদেব শ্মশানে যাবে, তো ওই জন্য আমাকে বললো তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি তোমাকে দিয়ে আসি ওই বাড়িতে, দিয়ে এসে তারপরে যাবো। ফার্স্টে ভাবছিল যাবে না, তো সবাই বারবার করে বলছে যে চল আর কি, ওর বন্ধুরা সব বলছে, তো বলছে তা ঠিক আছে যাই আর কি, তো ওই জন্য সুখদেব যাবে শ্মশানে, ওই জন্য আমাকে বলছে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর সেভাবে তোমাদেরকে ভিডিওটা বাড়ি থেকে আর কি সেভাবে করে আসতে পারিনি, তো চলে এসেছি বাড়ি। এসছি আমি বাড়ি, আর বাইরেটা না এত ঠান্ডা ঠান্ডা লাগছে যখন গাড়ি করে আসছিলাম, আর সুখদেব হচ্ছে তোমার ইয়েতে গেছে, ওই কি বলে বললাম না শ্মশানে যাবে, আমাদের এখানে একজন মারা গেছে, আমাদের এখানে বলতে আমাদের শ্বশুরবাড়ির ওখানে একজন মারা গেছে, তো সেই শ্মশানে যাবে, তো মা বাবা সবাই গেছে, শুধু আমি যাইনি, সুখদেব বলছে তুমি চলো তাহলে, ভাইও বাড়িতে নেই, তো ওর জন্য বলে তাহলে আমি দিয়ে আসি, দিয়ে ও আমাদেরকে এখানে দিয়ে তারপরে শ্মশানে যাবে, একটু পরেই মানে বেরিয়ে যাবে আর কি। তো এদিকে আমি তো দুপুরে তো কিছু খাইনি, আর কী হচ্ছে না দুপুরবেলা খেতে বসেছি সবাই, মানে ভাত টাত মেখেছি, দুগাল ভাত খেয়েছি, এবারে শুনতে পারে হচ্ছে গিয়ে ও তো বাটা মাছ খায় না, এবার ওর জন্য কাজ থেকে এসে আমি ডিমের অমলেট করতে যাবো, ডিমের অমলেট করতে গেছি, পেছন দিক দিয়ে দেখি কি একটা বিড়াল এসে ভাতের মধ্যে মুখ দিয়ে দিয়েছে, ব্যাস খাওয়া হয়ে গেছে, তার কিছু খাওয়া টাওয়া তো আর কিছু হয়নি, এখানে ওই সাথে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর আমি কী পরে এসেছি কি না ঠিক আছে কিছুই দেখাতে পারিনি কারণ এত তাড়া দিচ্ছিলো আমাকে, শুধু একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, তারপরে এসে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কোনো কিচ্ছু সাজিনি, কিছু না, শুধু এই কানেরটাও মানে যেরকম ছিল ওরকমই, শুধু চুড়িদারটা পরে চলে এসেছি, আর এখানে এখন মা এখন ডিমের আপডেট করে এসেছে, এখন ভাত খাবো, খুব খিদেও পাচ্ছে, তো পেঁয়াজ টেয়াজ দিয়ে ডিমের অমলেট করে দিচ্ছে আর কি, কপালে না থাকলে না এটাই হয়, ভাত নিয়ে বসেছিলাম আর খেতে পারলাম না, আর বাটা মাছ আমার খুবই পছন্দের, আর বেগুন আলুতে ঝোল করেছিলাম, তো আর হচ্ছে এখানে মাকে বললাম যে তুমি ভাত বেড়ে দাও, তো এখানে থালা নিয়ে নিয়েছি, তো বড়ো থালাটা আমার জন্য নেবো, তো অল্প খাবো তো অল্প একটু ভাত, ছোটো থালায় নিয়ে নিই, তাই যে এখানে ভাত ডিমের অমলেট আর ডিম আলুর তরকা মানে ঝোল করেছিলো, সেই আলুর তরকা মানে আলুটা ছিল, একটাই আলু ছিল, ওই আলু দিয়ে আর কি ভাতটা মেখে খেয়ে নিচ্ছি, অল্প করেই ভাত নিয়েছি, বেশি নিয়ে নিই কারণ 4:30 বাজে এখন, 4:30 হ্যাঁ 4:30 বাজে, তো অল্প করে ভাত খেয়ে নিলাম, এর জন্য এটা হচ্ছে মা অনলাইন থেকে অর্ডার করছি লেহেঙ্গাটা, যেহেতু রাহি লেহেঙ্গা পরবে এবার ও বায়না করছে ও লেহেঙ্গা পরবে, তো দেখো ঠিকই আছে, মা বলছিল একটু ছোটো ছোটো হবে কিন্তু না ঠিকই আছে, আর হচ্ছে টপগুলো এরকমই হয় মানে ব্লাউজগুলো আর কি, আর যে কেউ টপ স্কার্টের ও স্কার্টগুলো বড়ো হয় টপগুলো ছোটো হয়, এর ঠিকই আছে যে মা ঠিক আছে। তো এখন বাজে 7:30 আর আমি এখন রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে কোথায় যাচ্ছি, আমি যাচ্ছি এখন মানে পিসি ছোটো পিসির বাড়িতে, কারণ হচ্ছে সমানে দিয়ে ওরা কি গঙ্গা নিমন্ত্রণ করতে যাবে না কি বলে না, তো ওখানে যাবে, আর এখানে দেখো ভাই চলে এসেছে পেছনে, হ্যাঁ ও কি একটা যেন খুঁজছিলো, তো এর জন্য আর কি আমি রেডি হয়ে গেছি, অনেকক্ষণ ধরে তানিয়াদি বলছে যে তুই হচ্ছে গেরিয়া তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, তো আমি রেডি হয়ে গেছি, আর তো এই ড্রেসটা পরেছি, এটা পরেই আমি এসেছিলাম, তো তোমাকে তো সেভাবে দেখাতে পারিনি, আর কেমন লাগছে ড্রেসটা পরে আমাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তো দেখো তো আমি ফার্স্ট মানে ফ্রন্ট ক্যামেরা থেকে তোমাদেরকে দেখিয়ে দিই, তো এই দেখো এই ড্রেসটা এই যে এরকমভাবে সেরেছি আমি, বাড়ি থেকে যখন এসেছিলাম শুধু চুড়িদারটাই পরেছিলাম, কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করার টাইম পাইনি, তো চুলটাকে ছাড়বো না, চুলটাকে জাস্ট রিলস বানাচ্ছিলাম দেখে চুলটাকে ছেড়ে নিয়েছি, তো চুলটাকে বেঁধে নেবো, তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কিছু দেখতে চাই টর্চা ধর ঠিক করে, বাবা কত বছর বাদে আসলাম দুপুরে, বলতে তুমি জল দিয়েছি বিশ্বাস কেমন হ্যাঁ একদম, আরেকটু আরেকটু জোকার দে
দিয়ে করো মা বাইরে জ্বালাবো নাকি এখানে ঘোরা ঘোরা এই যে প্রদীপটা ঠিক করে ধরো হ্যাঁ হ্যাঁ সোজা করে হ্যাঁ সোজা করে এবার তেলগুলো দিয়েছি হ্যাঁ তেল দিয়েছি গন্ধব্য সব দিয়েছি কাঁচি হলুদ একটু হ্যাঁ কাঁচি হলুদ তো দিয়ে তো পিসি ভাইতে চলে এসছে আর এখানে এখন ভাই বানিয়েছে চিলি চিকেন আর এখানে মা করেছে রুটি ঠিক আছে তো এখানে এখন রাতের খাওয়া দাওয়া করবো চলে এসছে অনেকক্ষণই হয়েছে এসে শুয়েছি একটা রিলস পেয়েছে ওটা নেই বসে আর বাইরে এত ঠান্ডা না খুব ঠান্ডা লাগছে তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই তো একটাই থালার মধ্যে আমি আর ওইখানে নিয়ে নিচ্ছি ফার্স্টে ওইখানে খাইয়ে দেবো আর ও দেখো রিলসটা পেয়ে শুধু রিলসটা বলছে মা আমি একটা রিলস বানাবো এটার আর ঠিক আছে বানাবি তো ভাই এসে দেখে চিলি চিকেনটা বানাচ্ছে আর এদিকে মা রুটি করা হয়ে গেছে এখন রাতের খাওয়া দাওয়াটা খেয়ে নেবো কালকে আবার সকালবেলা যেতে হবে ওদের বাড়িতে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন একটুখানি আর এখন একটুখানি মুখটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি এখন ঘুমাবো তো কালকে সকালবেলা আবার যেতে হবে জল করতে তো চলো তাহলে এই ভিডিওটা এখান মানে এখনের মতন এখানে এডিট করছি তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকের মধ্যে এখানে তোমাদের সঙ্গে টাটা বাই বাই।